আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বিকে ইনোভেশন থেকে আমি মামুন সাইফুল ইসলাম বিবর্স আপনাদের সামনে এখন যে মেশিনটি রাখা আছে এটি হচ্ছে তিন চাকা বিশিষ্ট চলমান একটি রাইস মিল গাড়ি তো এই রাইস মিল গাড়ির সাথে আপনারা পাচ্ছেন সেলফ ইঞ্জিন T35 তো এই T35 ইঞ্জিন সহকারে এই সেটআপটা আপনারা কত টাকা হলে আমাদের কাছে ক্রয় করতে পারবেন এবং এই মেশিনের বর্তমান ডেলিভারি ক্যাপাসিটি কতটুক আর প্রতি ঘন্টায় আপনি কতটুক ধান মাড়াই করতে পারবেন এই মেশিন দিয়ে প্লাস বর্তমানে এই মেশিনের আপনার অর্ডার বাই কতদিন পর ডেলিভারি পাচ্ছেন প্লাস এই মেশিন লংজিভিটি সম্পর্কে আমি আপনাদেরকে বলবো এবং মেশিনের খুঁটিনাটি যন্ত্রাংশ কে কোন জায়গা থেকে কোন কোন জায়গায় পাবেন কি পাবেন না সেটা কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ইউটিউব চ্যানেল দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো বিবর্স এটি হচ্ছে সেলফ ইঞ্জিন T35 তো এটি আমি এখন আপনাদেরকে প্রথমে একটু স্টার্ট করে চালিয়ে দেখাবো তো মনে রাখবেন প্রথমে আপনাকে তেলের আরপিএমটা টেনে নেওয়া লাগবে অবশ্য যাদের ডিজেল ইঞ্জিন সম্পর্কে কম বেশি অভিজ্ঞতা আছে তারা কিন্তু এ বিষয়টা খুব ভালোভাবেই জানেন আপনারা দেখলেন এটি কিন্তু সেলফ স্টার্ট আমি আপনাদেরকে সেলফ স্টার্ট দিয়ে দেখালাম তো মেশিনের সাথে আপনারা এরকম একটা টুল বক্স পাবেন এই ব্যাগের ভিতরে কিছু মেশিনের যন্ত্রাংশ ইঞ্জিনের সাথে যেগুলো আসে সেগুলো আপনারা অবশ্যই পাবেন প্লাস যে ব্যাটারি পাচ্ছেন ব্যাটারি কিন্তু কোম্পানির তরফ থেকে ওয়ারেন্টি কার্ড থাকে সেই ওয়ারেন্টি কার্ডও কিন্তু আপনারা মেশিন নেওয়ার পূর্বে অবশ্যই জিনিসগুলো আপনার জিনিস আপনি বুঝ করে নেবেন তো এই সেটআপ টোটালটার দাম হচ্ছে 1,80,000 টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটি অর্ডার দেওয়ার 2 থেকে 4 দিন পরে ডেলিভারি দেবো টোটাল বাংলাদেশে আপনি ডেলিভারি নেওয়ার জন্য আপনার সুবর্ণ সুযোগ রয়েছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে ক্রয় করতে পারবেন এক্সট্রা আরেকটা ইঞ্জিন দেওয়া আছে এই গাড়িটি ড্রাইভ করার জন্য সেটি কিন্তু আপনার গাড়ি ড্রাইভ করা হবে তো এই মেশিন চালানোর ক্ষেত্রে আপনার কোনো প্রকার বেল খোলা ফিটিং করা লাগবে না কারণ যেই বেলটা লাগানো আছে সেই বেলটা দিয়েই কিন্তু আপনার একবারে ফিক্সডই থাকবে আপনার প্রয়োজন না হলে খোলার দরকার নাই আপনি চাইলে সেলফ ব্যতীত হ্যান্ডেল দিয়ে স্টার্ট করার জন্য আপনি নিতে পারেন সেক্ষেত্রে আপনার কিছু টাকা মেশিনের দাম কম পড়বে আর এই মেশিনের টোটাল ক্যাপাসিটি হচ্ছে প্রতি ঘন্টায় 32 থেকে 35 মন ধান আপনি মাড়াই করতে পারবেন বা ধান চুড়াইতে পারবেন সেটি হচ্ছে পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন একটি ড্রাইভার লাগবে কারণ এই ড্রাইভার দ্বারাই কিন্তু আপনার এই মেশিনটি পরিচালনা করতে পারবেন এই মেশিনের চালনি হচ্ছে 3 পিস অনলি 3 পিস চালনি বা নেট বা জালি যেটাই বলেন না কেন সেটা কিন্তু এই মেশিনের ভিতরে আছে নিচে 2টা উপরে 1টা প্লাস এই মেশিনের 2টা সেল দিয়ে তৈরি করা তো এই মেশিনের শ্যাপটা হচ্ছে মোটা 2.5 ইঞ্চি শ্যাপ যেসব হলার আপনারা দেখছেন বা আপনার ইতিপূর্বে আপনারা প্রত্যন্ত অঞ্চল বা আপনার গ্রামগঞ্জে আছে সেটি কিন্তু 2 ইঞ্চি শ্যাপ এটা 2.5 ইঞ্চি শ্যাপ এই 2.5 ইঞ্চি শ্যাপের আপনার হওয়ার কারণে মেশিনটি অনেক দিন যাবৎ আপনার এই শ্যাপ লাস্টিং করবে শ্যাপের দুই পাশেই পেস সিস্টেম দেওয়া আছে আপনারা এর নেট জালি ছুরি বাটাম যে যেটাই বলেন না কেন সবগুলাই মার্কেটে 2 নম্বর হলারের মাল ইন্ডিয়ান যে সব মাল পাওয়া যায় সে সকল মাল সবগুলাই এই মেশিনের ভিতরে সেট হবে কোনো প্রকার সমস্যা ছাড়াই খালি সেল সেটিং করার সময় আপনাকে লেদে ব্যান্ডের সেলের বোর পালিশ করে নেওয়া লাগবে কারণ সেল থাকে 2 ইঞ্চি শ্যাপের আর এই শ্যাপ হচ্ছে 2.5 ইঞ্চি এই জন্য শ্যাপের মাপে সেলকে কাটিং করে নেওয়া লাগবে লেদে তো বিবর্স আপনার মতামত কমেন্ট করবেন সুস্থ থাকবেন সুন্দরভাবে জীবনযাপন করবেন একটি মেশিন ক্রয় করে ঘরে বসে না থেকে কিছু টাকা ইনভেস্ট করে চাকরির পিছনে ছুটাছুটি না করে বিদেশগামী না হয়ে দেশে থাকুন সুস্থ থাকুন দেশের টাকা দেশেই রাখুন দেশেই রোজগার করুন আল্লাহ হাফেজ